অন্তর্জগতের বার্তা চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই। অন্তর্শুদ্ধির সপ্তম ক্রিয়া হল অবতরণ ক্রিয়া। উত্তরণ ক্রিয়ায় পাকা হলে তারপরে শুরু হয় অবতরণ ক্রিয়া। এই ক্রিয়াকেও স্থিতি ক্রিয়া বলে। উত্তরণ ক্রিয়ায় সর্বব্যাপী স্থিত অখণ্ড বোধ অর্জন করে সেই অখণ্ড বোধকে নিজ মধ্যে নামিয়ে গুটিয়ে আনাকে অবতরণ ক্রিয়া বলে। গতিক্রিয়া পর্যন্ত আমার মধ্যে ভগবান এই বোধে ক্রিয়া করে ও স্থিতি ক্রিয়ার মাধ্যমে আমি ভগবানের মধ্যে অবস্থান করছি এই বোধ ফুটে ওঠে। অর্থাৎ সর্বব্যাপী ভগবানের মধ্যে আমি নামক সত্তা বা স্থিত চেতনার অবস্থানকে বোঝায়। তাই উত্তরণ ক্রিয়ার মাধ্যমে সর্বব্যাপী ভগবানের উত্তরণ ও স্থিতিলাভ এবং অবতরণ ক্রিয়ার মাধ্যমে সেই সর্বব্যাপী অখণ্ড চৈতন্য বোধকে নিজ মধ্যে অবতরণ ঘটানোই অবতরণ ক্রিয়া বলে। এইভাবে ক্রিয়াযোগের মাধ্যমে জীব বা বিক্ষিপ্ত চেতনাকে মূলাধার হতে ষঠচক্র পথে কূটস্থ এনে স্থিতি ঘটিয়ে আত্মবোধ অর্জন করে পরিশেষে উত্তরণ ক্রিয়ার মাধ্যমে সর্বব্যাপী পরমাত্মায় যুক্ত হতে হয়। অবশেষে অবতরণ ক্রিয়ার মাধ্যমে তাকে নিজ মধ্যে নামিয়ে এনে স্থিতপ্রজ্ঞ হওয়াই স্থিতযোগের ক্রমসাধনা। এই ক্রমসাধনার সবটা অন্তর্মুখী সাধনা। যার মন যতটা অন্তর্মুখী তার এই সাধনায় তত শীঘ্র উন্নতি হয়। সেই জন্য তীব্র মৃদু ক্রিয়া অভ্যাসের কারণে ক্রিয়া সাধকের আত্ম উন্নতিতে তাড়াতাড়ি অথবা বিলম্ব হয়। পূর্ব সংস্কার বা বিক্ষিপ্ত মন সহজে অন্তর্মুখী সাধনায় দৃঢ় হতে পারে না। সেই জন্য হাজার হাজার ক্রিয়া সাধকের মধ্যে কেউ কেউ এই সাধনায় সিদ্ধি লাভ করতে পারে। বাদ বাকি সাধকদের মধ্যে বেশি অংশ সাধন ছেড়ে আবার বাইরে জগতে মেতে যায়, আর কিছু অংশ ক্রিয়ায় কিছুটা উন্নতি করে গুরু মহন্ত গিরিতে আটকে গিয়ে মান প্রতিষ্ঠা আশ্রম প্রচার নিয়ে বদ্ধ হয়। সেই জন্যই হাজার হাজার সাধকের মধ্যে কেউ কেউ স্থিতপ্রজ্ঞ হতে পারে। সাধকের এই দিকে খেয়াল রাখা উচিত এবং খুব আন্তরিকতার সঙ্গে এই সমস্ত সাধনগুলি করা উচিত। তবেই সাধক আস্তে আস্তে উচ্চক্রমে উঠে অবশেষে ভগবানের সান্নিধ্য লাভ করবে। হরি ওম তৎসত্।